কেন্দ্রে বিজেপি সরকারের আট বছরের উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে বনগাঁতেও পালিত হল গরিব কল্যাণ সম্মেলন। এদিন বনগাঁ স্টেশনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। কেন্দ্রে বিজেপি সরকারের আট বছরের উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে পালিত হল গরিব কল্যাণ সম্মেলন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের তরফ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য ভার্চুয়াল ব্যবস্থা করা হয়। বনগাঁ স্টেশনে বিশাল এক জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। বনগাঁ লোকসভার সাংসদ তথা জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্টেশনের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন শান্তনু ঠাকুর। ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। এদিন শান্তনু ঠাকুর বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছে ছিল গত আট বছরে গরিব কল্যাণ যোজনায় যে প্রকল্প তা আমরা কতটা লাগু করেছি তা জানার, সেই উপলক্ষে এই অনুষ্ঠান। এটাকে ঐতিহাসিক পদক্ষেপ বলা যায়। মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা ছিল যে গরিব কল্যাণ যোজনাতে যতগুলো স্কিম আছে সেই স্কিমগুলোকে আমরা কিভাবে গত আট বছরে সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে আমরা সেটাকে লাগু করতে পেরেছি, বলবৎ করতে পেরেছি, সেটারই আজকে একটা বৃহত্তর প্রোগ্রাম হলো এবং এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম বলতে পারেন। কেননা এরকম পদক্ষেপ স্বাধীনতার পরে আজ অবধি কখনোই নেওয়া হয়নি, যেটা কিনা গত আট বছরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করা হয়েছে এবং প্রত্যেকটা জেলাতেই এটা হয়েছে এবং আমাদের সেন্ট্রাল যে কলকাতা, কলকাতাতেও বিশেষ করে হয়েছে, তাই আমার জেলাতে উত্তর চব্বিশ পরগনাতেও আজকে বনগাঁয় এটা সম্পূর্ণভাবে সফলতার সঙ্গে এটা সংগঠিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ।